এখন এখানে আমি কিছু কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম কেটে নিয়েছি কুচি কুচি করে। এতে দিয়ে দিলাম একটু ময়দা, ময়দা দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কেকের ব্যাটারে কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে মেখে নিচ্ছি। কাজু আর কিশমিশগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরেও আমি 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে মেখে নেব। কেকের ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি কেক টিনের চারদিকে সাদা তেল মেখে নিচ্ছি। এখানে একটা কাগজ কেটে রেখেছি কেক টিনের মাপে, ওই সাদা কাগজটা দিয়ে দিলাম কেক টিনের উপরে। সাদা কাগজটা দেওয়ার পরেও সাদা কাগজেও আবার তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে চারদিকে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এতে দিয়ে দিব কেকের ব্যাটারটা। এখন আমি কেকটাকে একটু সাজিয়ে নেব। এখানে আমি কিশমিশ আর কাজু দিয়ে কেকটাকে সাজাচ্ছি। আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কেকটা সাজাতে পারেন। দেখুন কেকটা আমি এরকমভাবে সাজিয়েছি। কেকের ব্যাটারটা তৈরি করতে করতে এদিকে আমি একটা কড়াই আর ওর উপরে একটা স্টিলের প্লেট উল্টো করে রেখে দিয়েছি প্রিহিটের জন্য। এটা প্রিহিট হয়ে গেছে, এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করেছি। এখন আমি এখানে কেকটা হওয়ার জন্য কেক টিনটা বসিয়ে দিলাম। এটাকে আমি 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 25 মিনিট পর কেকটা আমার একদম রেডি। দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলেছে কেকটা। একটা চাকু দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। কেকটা আমার হয়ে গেছে, কেকটা আমি নামিয়ে নিয়েছি। কেক টিনের চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের উপরে কেকটা আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। আপনারাও খুব সহজে এভাবে ক্রিসমাস ডেতে কেক বানাতে পারেন। আমি আপনাদের এটা কেটে দেখালাম, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই এরকমভাবে কেক বানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলো। থ্যাংক ইউ।